আশিস বাংলা ফ্লো চ্যানেলে আজকে আমি বৈষ্ণব পদাবলীর কবি চণ্ডীদাসের একটি পদ, বহুদিন পরে বধুয়া এলে দেখা না হইত পরাণ গেলে, এটি নিয়ে আলোচনা করব। তবে আলোচনা যাওয়ার পূর্বে প্রত্যেককে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ করি এবং এই ধরনের ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করে দেওয়ার জন্য অনুরোধ জানাই। এবার আমি শুরু করব আমাদের আলোচ্য বিষয়, অর্থাৎ বৈষ্ণব পদাবলীর এটি বিখ্যাত পদ, বহুদিন পরে বধুয়া এলে দেখা না হইত পরাণ গেলে। এটি পদাবলীকার চণ্ডীদাসের লেখা। এই যে পদটি যেটি আমরা আলোচনা করব, বহুদিন পরে বধুয়া এলে, এটি বৈষ্ণব পদাবলীর ভাবোল্লাস ও মিলন পর্যায়ের পদ। তাহলে আমাদের জানতে হবে ভাবোল্লাস ও মিলন কাকে বলে। শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে যখন মথুরায় গিয়েছিলেন তখন তিনি বলে গিয়েছিলেন যে তিনি ফিরে আসবেন, কিন্তু বাস্তবে তিনি আর ফিরে আসেননি। শ্রী রাধিকার সঙ্গে শ্রীকৃষ্ণের বাস্তবিক কখনো মিলন হয়নি। তাই কল্পনা করা হয়েছে রাধিকা এবং শ্রীকৃষ্ণের ভাবে মিলন হয়েছিল, বাস্তবে তাদের মিলন হয়নি ঠিকই, কিন্তু শ্রী রাধিকা শ্রীকৃষ্ণকে ভাবের দিক থেকে, অন্তরের দিক থেকে মিলিত বলে অনুভব করেছেন। এটাই হলো ভাব সম্মিলন ও মিলন, অর্থাৎ ভাবের জগতে মিলন, বাস্তবিক তাদের বিরহ হোক বিচ্ছেদ হোক কিন্তু ভাবের দিক থেকে অন্তরের দিক থেকে যে মিলন সেটাই আসলে ভাব সম্মিলন। সাহিত্যের দিক থেকে বিচার করলে বৈষ্ণব পদাবলী আসলে একটি বিরহ গ্রন্থের আকর। পূর্বরাগ পর্যায়ের পদ থেকে পরপর যে আলোচনা আমি করেছি তাতে দেখিয়েছি যে পূর্বরাগ যেখানে নায়ক নায়িকার মিলনের আগে একে অপরকে দেখছে, একে অপরের গুণাদি শ্রবণ করছে, রূপ দর্শন করছে ইত্যাদির মাধ্যমে একে অপরের সঙ্গে যখন আকর্ষণ অনুভব করছে তখনও কিন্তু বৈষ্ণব পদাবলী একটা বিরহের ছাপ রেখে গেছে। অভিসার পর্যায়েও আমরা দেখেছি মিলন পিয়াসী শ্রী রাধিকা প্রেমের জন্য কী ত্যাগ করেছেন। একইভাবে মাথুর পর্যায়েও আমরা দেখলাম শ্রী রাধিকা শ্রীকৃষ্ণকে হারিয়ে তাঁর যে যন্ত্রণা কাতরতা, তার যে অন্তরের বিরহর আরতি, সেই আরতিকে আমরা অনুভব করেছি। স্বাভাবিকভাবে মনে হতে পারে এই ভাব সম্মিলন বা মিলন এটা বোধ হয় শ্রী রাধিকার যে অন্তরের ক্ষোভ, অন্তরের যন্ত্রণা, অন্তরের বেদনা, সেই বেদনা বোধ হয় প্রশমিত হলো। কিন্তু একটু সূক্ষ্ম দিক থেকে বিচার করতে গেলে, সাহিত্যের দিক থেকে বিচার করতে গেলে এই ভাব সম্মিলনের পদগুলির বিরহ মর্মান্তিক। স্বাভাবিক জগতে যার সঙ্গে তার মিলন হয়নি, শুধুমাত্র ভাবের দিক থেকে তাকে কাছে পাওয়ার যে অনুভূতি, সেই অনুভূতির মধ্যে মিলনের আনন্দ যতটা না আছে, মিলনের মধুরতা যতটা না আছে, তার থেকে অনেক বেশি আছে বিরহের বেদনা, বিরহের মর্ম যন্ত্রণা। সত্যিকারের তাদের মধ্যে মিলন হয়নি, ভাবের জগতে তারা মিলিত হয়েছে, সাহিত্যের দিক থেকে বিচার করলে এও আসলে বিরহের পথ। আর বৈষ্ণব পদাবলীর যে আধ্যাত্মিকতা, বৈষ্ণব শাস্ত্রের যে আধ্যাত্মিকতা, সেই আধ্যাত্মিকতার দিক থেকে বিচার করলে ভাব সম্মিলন পর্যায়ের পদগুলির একটি আলাদা গুরুত্ব আছে। তার কারণ শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকা এটি বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য এই মর্তে জন্মগ্রহণ করেছিলেন। আসলে শ্রীকৃষ্ণেরই অংশ বিশেষ শ্রী রাধিকা, তাঁরা আসলে একই আত্মার দুই দেহ। তাঁদের প্রেমের পরিণতি বা আরও অন্যান্য কারণের আগে অনেক ভিডিওতে আমি আলোচনা করেছি, তাই আর বিস্তারিত যাচ্ছি না। এইসব কারণে রাধা এবং কৃষ্ণরূপে
জন্মগ্রহণ করেছিলেন। সুতরাং যদিও সাধারণভাবে মাথুর পর্যায়ে আমরা দেখেছি শ্রী রাধিকার সঙ্গে শ্রীকৃষ্ণের বিরহ হয়ে গেল, বিচ্ছেদ হয়ে গেল, কিন্তু প্রকৃতপক্ষেই বিচ্ছেদ হলো কি, যে রাধিকা শ্রীকৃষ্ণকে সর্বদাই অনুভব করেন, জলে স্থলে অন্তরিক্ষে হৃদয়ের অন্তরের অন্তঃস্থলে যাকে তিনি অনুভব করেন, তার সঙ্গে কি বিচ্ছেদ হওয়া সম্ভব? আর দৈহিক বিচ্ছেদ কি সব? শ্রী রাধিকা আসলে শ্রীকৃষ্ণের সঙ্গে ভাব জগতে মিলন হয়েছিল, অর্থাৎ বৈষ্ণব শাস্ত্রানুযায়ী শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকার বিচ্ছেদ কখনোই সম্ভব নয়। সেই দিক থেকে ভাব সম্মিলন পর্যায়ের এর গুরুত্ব রয়েছে। আর স্বাভাবিক সাহিত্যিক দিক থেকে তো বললাম যে একটা মর্মান্তিক বেদনা, বিরহ বেদনা, বিরহ যন্ত্রণা এই পর্যায়ের পদগুলিতেও আমরা লক্ষ্য করব। এখন আমরা যে পদটি নিয়ে আলোচনা করছি, অর্থাৎ বহুদিন পরে বধুয়া এলে, এটির কবি হলেন চণ্ডীদাস, চৈতন্য পূর্বযুগের কবি চণ্ডীদাস। তিনি বৈষ্ণব যে শাস্ত্র সেই শাস্ত্রে স্নাত থাকেননি, তিনি তার অন্তরের অনুভূতিকে রাধার অনুভূতি দিয়ে প্রকাশ করেছেন। রাধা আসলে চণ্ডীদাসের রাধা আসলে সর্বযুগের সর্বমানবীর প্রতীক। সাধারণ মানুষের মিলন বিরহের যে আনন্দ বেদনা, সেই আনন্দ বেদনাকে তিনি পদাবলীর ছত্রে ছত্রে প্রকাশ করেছেন। এবার পদে আসা যাক। রাধিকা বলছেন, বহুদিন পরে বধুয়া এলে, দেখা না হইত পরাণ গেলে, এতেক সহিল অবলা বলে, ফাটিয়া যাইত পাষাণ হলে। বলছে অনেকদিন পরে বধুয়া এসেছেন, তিনি মথুরায় গিয়েছিলেন, তাদের মধ্যে বিচ্ছেদ হয়েছিল, কিন্তু তারপর রাধিকা অনুভব করেছেন ভাবের জগতে তাদের মিলন হয়েছে। দীর্ঘদিন পরে বধুয়া এসেছেন, দেখা না হইত পরাণ গেলে। এই বধুয়াকে তিনি কেমনভাবে অনুভব করেন, তার সঙ্গে তার সম্পর্ক কেমন, না দেখা না হইত পরাণ গেলে। যদি তাকে তিনি দেখতে না পেতেন, তবে তার যেন মনে হতো যে প্রাণ চলে গেল, দেখা না হইত পরাণ গেলে। অনেক দূরে বধুয়া ছিলেন, প্রাণ চলে গেলেও তার সঙ্গে দেখা হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। এতেক সহিল অবলা বলে, এই যে এত সহ্য করল, বহুদিন পরে বধুয়া যদি আসে, বহুদিন পরে বধুয়া হয়তো আসবেন, কিন্তু বধুয়া এমন জায়গায় আছেন যে প্রাণ গেলেও তার সঙ্গে তার দেখা হওয়া সম্ভব ছিল না। এই যে তার জন্য রাধার হৃদয়ের যে যন্ত্রণা, এই যন্ত্রণা তিনি কেমন করে সহ্য করেছেন, না এতেক সহিল অবলা বলে, ফাটিয়া যাইত পাষাণ হলে। তিনি অবলা নারী, সেই অবলার জন্য এত কষ্ট তিনি সহ্য করেছেন, কিন্তু পাষাণ হলেও এ দুঃখে ফেটে যেত, অর্থাৎ অবলা নারীর অন্তর পাষাণের থেকেও এখানে কঠিন হয়ে উঠেছে। যদি পাষাণ হতো, পাথর হতো, তাহলেও এ যন্ত্রণা সহ্য করতে পারতেননি, কিন্তু অবলা বলেই তাকে এই যন্ত্রণা সহ্য করতে হয়েছে। তিনি সহ্য করেছেন, এর মাধ্যমে হয়তো চণ্ডীদাস তৎকালীন যুগের নারীর ভূমিকা, সমাজে নারীর যে কষ্ট, সেই কষ্টকেও হয়তো তুলে ধরেছেন। দুঃখিনীর দিন দুঃখেতে গেল, মথুরা নগরে ছিলে তো ভালো। এই দুঃখিনীর দিন দুঃখতেই গেল, সেই পূর্বরাগ হতে শুরু, পূর্বরাগ, অভিসার, মাথুর সমস্ত পর্যায়ে, আক্ষেপণরাগ সমস্ত পর্যায়ে শুধু দুঃখ, যন্ত্রণা, হারানোর ভয়, বেদনা। এই যে বেদনার, হারানোর বেদনায়
ক্ষতবিক্ষত হয়েছে রাধিকার হৃদয়। দুঃখিনীর দিন এভাবে দুঃখেতেই গেল, আর শ্রীকৃষ্ণ মথুরা নগরে ছিলে তো ভালো। এসব দুঃখ কিছু না গুণে তোমার কুশলে কুশল মানি, এ সত্ত্বেও ভালোবাসার চরমতম প্রকাশ করেছেন এই লাইন দুটিতে। এসব দুঃখ কিছু না গুণে, এই যে দুঃখ এই যে যন্ত্রণা, মথুরা নগরে চলে গিয়েছেন শত কষ্ট সত্ত্বেও তিনি সাক্ষাৎ পাননি, যন্ত্রণাকে সহ্য করতে হয়েছে, এই সব দুঃখ তিনি কিছুই গণ্য করেন না। যদি কি হয় না তোমার কুশলে কুশল মানি, যদি শুনি তুমি ভালো আছো, যদি তুমি কুশলে থাকো, তবে এসব দুঃখকে দুঃখ বলে মনে করি না। এখানে রাধিকার যে সত্যিকারের ভালোবাসা, শ্রীকৃষ্ণের প্রতি তাঁর যে একান্ত সমর্পিত প্রাণ, তিনি যে একটি ধূপের মতোই নিজেকে নিবেদন করে দিয়েছেন শ্রীকৃষ্ণের চরণে, এই লাইন দুটির মধ্যেই তার প্রমাণ পাওয়া যায়। সব দুঃখ আজি গেল হে দূরে, হারানো রতন পাইলাম করে, কোকিল আসিয়া করুক গান, ভ্রমরা ধরুক তাহার তান। ও যে আজকে সব দুঃখ চলে গেছে, আজ আর কোনো দুঃখ নেই। কেন দুঃখ নেই? না আমার শ্রীকৃষ্ণ হৃদয়েই আছেন। হারানো রতন পাইলাম করে, যে রতনকে হারিয়েছিলাম, যে কৃষ্ণকে হারিয়েছিলাম, সেই কৃষ্ণকেই আমার বক্ষে ফিরে পেয়েছি, এটাই তো ভাব সম্মিলন। এটাই আসলে রাধিকা মনে করছেন, আমার হৃদয়েই তিনি আছেন। তাহলে এই যে অনুভব, এখন কোকিল আসিয়া করুক গান, ভ্রমরা ধরুক তাহার তান, মলয় পবন বহু মন্দ, গগনে উদয় হউক চন্দ। একসময় চণ্ডীদাসের রাধা বলেছিলেন যে কোকিলের গান তাঁর বিরহ যন্ত্রণাকে বাড়িয়ে তোলে, ভ্রমরের যে তান সেই তান কৃষ্ণের কথা স্মরণ করায়, মলয় পবন শরীরে হিল্লোল জাগায়, শ্রীকৃষ্ণকে কাছে পেতে চাই, আর গগনে উদয় হউক চন্দ। আর এখন তিনি কি বলছেন, না কোকিল তাহার গান ধরুক, সেই কোকিলের গান আমার মনে আর বিরহ বেদনা জাগাতে পারবে না। আসলে কোকিলের গান বিরহ বেদনাকেই জাগিয়ে তোলে, কিন্তু এখন যদি কোকিল গান গাই তাহলেও রাধিকার হৃদয়ে সেই বিরহ বেদনা আর আসবে না, কারণ তিনি অন্তরে তাকে পেয়েছেন, অন্তরে অনুভব করেছেন শ্রীকৃষ্ণ তার মধ্যেই আছেন। ভ্রমররা যত খুশি তান করুক, মলয় পবন বহে যাক, গগনে চাঁদ উদয় হোক, কারণ এখন শ্রীকৃষ্ণকে তিনি হৃদয়ের মধ্যে অনুভব করেন। বাসুলি আদেশে কহে চণ্ডীদাসে, দুঃখ দূরে গেল সুখ বিলাসে। বলছে এখন বাসুলির আদেশে চণ্ডীদাস বলছেন যে যে দুঃখ ছিল শ্রী রাধিকার অন্তরে, সেই দুঃখ সুখ বিলাসে পরিণত হল, সুখে পরিণত হল। কিসের জন্য সুখ? না সুখ সেই বিরহ যন্ত্রণা হতে মুক্তির সুখ, শ্রীকৃষ্ণকে রাধিকা হৃদয়ে অনুভব করছেন সেই অনুভূতির সুখ। আর সাহিত্যিক দিক থেকে বিচার করতে গেলে এ সুখ সুখ ঠিকই, কিন্তু এর মধ্যেও যন্ত্রণা আছে, এর মধ্যেও বিরহ কাতরতা আছে।